দলের ডাবুটে বোলিং, সাথে রোহিতের অনবদ্য ব্যাট। বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সহজ জয় পেল ভারতীয় দল। এদিন আহমেদাবাদের প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। ব্যাটিং করতে এসে প্রথমটা ভালো শুরু করে পাকিস্তানের দুই ওপেনার। ভালো শুরু করলেও শেষ ভালো করতে পারেনি পাকিস্তান ক্রিকেট দল। একটা সময় ছিল পাকিস্তানের 155 রানে 2 উইকেট, সেখান থেকে তারা অল আউট হয় 191 রানে। পুরো 50 ওভার ব্যাটিং করতে পারেনি তারা। ব্যর্থ হয়েছেন পাকিস্তানের মিডিল অর্ডারের ব্যাটসম্যানরা। দলের হয়ে একমাত্র লড়াই করেন ক্যাপ্টেন বাবার আজম এবং মোহাম্মদ রিজওয়ান। বাবার আজম করেন 58 বলে 50 রান। রিজওয়ানের ব্যাট থেকে আছে 49 রানের একটি ইনিংস। এছাড়া ওপেনার ইমামুল হক করেছে 36 রান, আর এক ওপেনার আবদুল্লাহ সাফিক করেছেন 20 রান। ভারতের হয়ে জাসপ্রীত বুমরা পেয়েছেন 2টি উইকেট, মোহাম্মদ সিরাজ পেয়েছেন 2টি উইকেট, হার্দিক পান্ডিয়া পেয়েছেন 2টি উইকেট, কুলদীপ যাদব পেয়েছেন 2টি উইকেট, রবীন্দ্র জাদেজা পেয়েছেন 2টি উইকেট। এদিন উইকেট পান নিশার্দুল ঠাকুর। 192 রান তাড়া করতে নেবে প্রথমেই ওপেনার সুমন গিলকে হারায় ভারতীয় দল। 11 বলে 16 রান করে সাইন আফ্রিদের বলে আউট হন তিনি। বিরাট কোহলিও এদিন বড় ইনিংস খেলতে পারেননি। তিনি 18 বলে 16 রান করে হাসান আলীর বলে আউট হন। এরপরে ভারতের হয়ে অনবদ্য ব্যাটিং করেন রোহিত শর্মা এবং শ্রেয়াস আইয়ার। প্রথম থেকেই আত্মমনাত্মক ভঙ্গিতে ব্যাটিং করতে থাকেন রোহিত শর্মা। শেষ পর্যন্ত 6টি 6 এবং 6টি 4 সাহায্যে 63 বলে 86 রান করে সাইন আফ্রিদের বলে আউট হন তিনি। শ্রেয়াস আইয়ার নট আউট ছিলেন 62 বলে 53 রান করে। এছাড়া কেএল রাহুল নট আউট ছিলেন 19 রানে। 19 ওভার 3 বল বাকি থাকতেই জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় ভারতীয় দল। সাথে সাথে বিশ্বকাপের পরপর 3টি ম্যাচেই জয়ের মুখ দেখল ভারতীয় দল। বিশ্বকাপে ভারতের পরের খেলা 19শে অক্টোবর বাংলাদেশের বিপক্ষে। এছাড়া বিশ্বকাপের অন্যান্য আপডেট পেতে গেলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।